শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মাস্টার মাইন্ড কালীঘাটের কাকু দীর্ঘ দিন ধরে এখনও এসএসকেএমে রয়েছেন, 5 মাস হয়ে গেল প্রায়, এখনও রয়েছেন এসএসকেএম হসপিটালে চিকিৎসাধীন। কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট নিয়ে তোলপাড় ইডি, কিন্তু অবশেষে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশেই কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে। আর যে কণ্ঠস্বরে লুকিয়ে আছে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম, তাবড় তাবড় প্রভাবশালীর নাম, যাদের নাম সামনে এলে রাজ্যে একেবারে বিপর্যয় নেমে আসবে, এমনই জানিয়েছিল আদালতে ইডি। আর সেই কাকুর কণ্ঠস্বরে এবার নয়া মোড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাকুর কণ্ঠস্বর গেছে ফরেন্সিক পরীক্ষার জন্য। আর কাকুর কণ্ঠস্বর গেছে যখন ফরেন্সিক পরীক্ষার জন্য, রহস্যময় কল রেকর্ডিংয়ে কাদের ফোন আলাপ, কাকুর কণ্ঠস্বর যাচাই কিন্তু এবার নয়া মোড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাকুর কল রেকর্ডিংয়ে বিস্ফোরণ। কাকুর কল রেকর্ডিংয়ে ছিল রাহুল বেড়া নামক এক সিভিক ভলেন্টিয়ারের নাম। সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকেই এই কল রেকর্ডিং উদ্ধার করেছিল ইডি। আর সেই কল রেকর্ডিং হাতে পেতেই কিন্তু তোলপাড়। এবার ডাক পড়লো রাহুল বেড়ার, সিবিআই চেপে ধরল রাহুল বেড়াকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিবিআই জেরায় বেফাঁস রাহুল বেড়া। সিবিআই রাহুল বেড়াকে কষিয়ে দিতেই কিন্তু তোলপাড়, সব ফাঁস করে দিলেন রাহুল বেড়া। এবার রাহুল বেড়া যা দাবি করলেন তাতেই কিন্তু কেঁপে উঠল রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অনেক কাঠখড় পুড়িয়ে শেষে সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। আর এই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল রাহুল বেড়া নামে এক সিভিক ভলেন্টিয়ারের মোবাইল থেকে। সেই মোবাইল থেকেই একটি কল রেকর্ডিং হাতে এসেছিল ইডির। ইডির সন্দেহ সেখানে একটি কণ্ঠ, সুজয় কৃষ্ণভদ্রের। এসবের মধ্যেই বৃহস্পতিবার সেই সুজয় কৃষ্ণ ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার রাহুল বেড়ার ডাক পড়েছিল নিজাম প্যালেসে, সিবিআইয়ের অফিসে। দীর্ঘক্ষণ পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে রাহুল বেড়া যা দাবি করলেন তাতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। রাহুলের দাবি, যে কল রেকর্ডিং এতদিন ধরে ইডি স্ক্যানারে, সেখানে রাহুলের কোনো কণ্ঠস্বরই নেই। রাহুল বেড়ার আইনজীবীও আজ এসেছিলেন সিবিআই অফিসে। তিনি জানালেন রাহুলকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল কল রেকর্ডিংয়ে তার কণ্ঠস্বর রয়েছে কি না, কিন্তু রাহুলের দাবি সেখানে তার কোনো কণ্ঠস্বরই নেই। তার ফোন থেকে অন্য কেউ কথা বলে থাকতে পারে, প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা সেটি ফরেন্সিকে পাঠাতে পারে বলে দাবি করেছে রাহুলের আইনজীবী। কিন্তু যদি সেই কল রেকর্ডিংয়ে রাহুলের কণ্ঠস্বর না থাকে তাহলে কার কণ্ঠস্বর রাহুলের ফোনে? তাহলে কি রাহুলের ফোন অন্য কেউ ব্যবহার করত? তার ফোন থেকে কে কথা বলল সেটাও নাকি জানেন না রাহুল। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করলেন রাহুল এবং তার আইনজীবী। তার আইনজীবীর বক্তব্য, রাহুল মাঠে খেলতে যেত, সেই সময় কেউ তার ফোন ব্যবহার করতে পারে। যদিও সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে পরিচিতির কথা অস্বীকার করেননি রাহুল। সিভিক ভলেন্টিয়ার রাহুল নাকি গাছের চারা দিতে সুজয় কৃষ্ণের ভদ্রের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিলেন, এর বেশি কোনো পরিচিতি নেই বলে দাবি রাহুল বেড়ার। রাহুল বেড়া কিন্তু একেবারে বোমা ফাটালেন, কারণ যে কল রেকর্ডিং তার ফোন থেকে উদ্ধার হয়েছে সেই কল রেকর্ডিংয়ে নাকি তার গলা নেই, তার কণ্ঠস্বর নয়। তার কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিকে পাঠানোর দাবি করেছেন রাহুল বেড়া। রাহুল বেড়া কিন্তু একেবারে বেফাঁস মন্তব্য করলেন, কল রেকর্ডিংয়ে তার কণ্ঠস্বর নেওয়ায় যে কল রেকর্ডিংটা পেয়েছে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে রাহুল বেড়া তিনি নিজে কথা বলেননি, তার ফোন থেকে অন্য কেউ কথা বলেছিল সুজয় কৃষ্ণের সাথে, তার ফোন ব্যবহার করেছিল অন্য কেউ সুজয় কৃষ্ণের সাথে কথা বলতে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাহুল বেড়া। কিন্তু কে বা কারা তার ফোন ব্যবহার করতো সে সম্পর্কে কিছুই জানাননি রাহুল বেড়া। তিনি দাবি করলেন যে তিনি যখন খেলতে যেতেন সেই সময় হয়তো তার ফোন ব্যবহার করে কেউ কল করতে পারে সুজয় কৃষ্ণকে, তবে সুজয় কৃষ্ণকে তিনি চিনতেন, শুধুমাত্র তার বাড়িতে চারা গাছ দিতে যেত এই সূত্রেই সুজয় কৃষ্ণকে চিনতেন বলে দাবি করলেন রাহুল বেড়া। তবে সিবিআইও কিন্তু ছাড়বার পাত্র নয়, রাহুল বেড়াকে চেপে ধরে তথ্য জানার চেষ্টা করছে সিবিআই। তার ফোন কোন প্রভাবশালী ব্যবহার করত, সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে যে সমস্ত কথা হয়েছে তাতে কিন্তু একেবারে বিস্ফোরণ। সুজয় কৃষ্ণ ভদ্র রাহুল বেড়াকে বলেছিলেন তার ফোনে যে সমস্ত কল রেকর্ডিং আছে সেগুলি মুছে দিতে, কিন্তু রাহুল বেড়া দাবি করছেন সেই গলাটি, সুজয় কৃষ্ণের সাথে কথোপকথনের গলাটি রাহুল বেড়া নয়, অন্য কারু হতে পারে। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র রাহুল বেড়ার ফোনটি ব্যবহার যিনি করছিলেন তাকে বলেছিলেন রাহুল বেড়ার ফোন থেকে সমস্ত কল রেকর্ডিং মুছে দিতে। সেই প্রভাবশালীটা কে, সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম জানার চেষ্টা করছে সিবিআই। অবশেষে দীর্ঘক্ষণ জেরার পর গতকাল রাতেই মুক্তি পান রাহুল বেড়া। আর তারপর পরই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে একেবারে বোমা ফাটিয়ে দিলেন রাহুল বেড়া। তবে
কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার জল কোন দিকে গড়ায়, কল রেকর্ডিংয়ে গলাটি কার, একটি তো কালীঘাটের কাকু, অন্য গলাটি কার যদি রাহুল বেরা না হয়, সেই গলাটি কার সেটা জানার জন্য কিন্তু সিবিআই আবারও তল্লাশি অভিযান, সিবিআই আবারও জেরা শুরু করতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। আবারও রাহুল বেরা ডাক পড়তে পারে, তার সাথে সাথে এসএসকেমে গিয়ে কালীঘাটের কাকুকে চেপে ধরতে চাই যে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। এই ঘটনার রেস কোন দিকে গড়ায়, কালীঘাটের কাকুর সাথে কে কথা বলেছিলেন, সেই প্রভাবশালীর নাম কবে সামনে আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। কাকুর কল রেকর্ডিংয়ে বিস্ফোরণ, কাকুর কল রেকর্ডিংয়ে ছিল রাহুল বেরা নামক এক সিভিক ভলেন্টিয়ারের নাম, সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকেই এই কল রেকর্ডিং উদ্ধার করেছিল ইডি, আর সেই কল রেকর্ডিং হাতে পেতেই কিন্তু তোলপাড়। এবার ডাক পড়ল রাহুল বেরার, সিবিআই চেপে ধরল রাহুল বেরাকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিবিআই জেরায় বেফাঁস রাহুল বেরা, সিবিআই রাহুল বেরাকে কষিয়ে দিতেই কিন্তু তোলপাড়, সব ফাঁস করে দিলেন রাহুল বেরা। এবার রাহুল বেরা যা দাবি করলেন তাতেই কিন্তু কেঁপে উঠল রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অনেক কাটখড় পুড়িয়ে শেষে সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি, আর এই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল রাহুল বেরা নামে এক সিভিক ভলেন্টিয়ারের মোবাইল থেকে। সেই মোবাইল থেকেই একটি কল রেকর্ডিং হাতে এসেছিল ইডির, ইডির সন্দেহ সেখানে একটি কণ্ঠ সুজয় কৃষ্ণভদ্রের। এসবের মধ্যেই বৃহস্পতিবার সেই সুজয় কৃষ্ণ ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার ডাক পড়েছিল নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে। দীর্ঘক্ষণ পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে রাহুল বেরা যা দাবি করলেন তাতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। রাহুলের দাবি, যে কল রেকর্ডিং এতদিন ধরে ইডি স্ক্যানারে সেখানে রাহুলের কোনো কণ্ঠস্বরই নেই। রাহুল বেরার আইনজীবীও আজ এসেছিলেন সিবিআই অফিসে, তিনি জানালেন রাহুলকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল কল রেকর্ডিংয়ে তার কণ্ঠস্বর রয়েছে কি না, কিন্তু রাহুলের দাবি সেখানে তার কোনো কণ্ঠস্বরই নেই, তার ফোন থেকে অন্য কেউ কথা বলে থাকতে পারে, প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা সেটি ফরেন্সিকে পাঠাতে পারে বলে দাবি করেছে রাহুলের আইনজীবী। কিন্তু যদি সেই কল রেকর্ডিংয়ে রাহুলের কণ্ঠস্বর না থাকে তাহলে কার কণ্ঠস্বর রাহুলের ফোনে, তাহলে কি রাহুলের ফোন অন্য কেউ ব্যবহার করতো, তার ফোন থেকে কে কথা বললো সেটাও নাকি জানেন না রাহুল। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করলেন রাহুল এবং তার আইনজীবী। তার আইনজীবীর বক্তব্য, রাহুল মাঠে খেলতে যেত, সেই সময় কেউ তার ফোন ব্যবহার করতে পারে। যদিও সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে পরিচিতির কথা অস্বীকার করেননি রাহুল, সিভিক ভলেন্টিয়ার রাহুল নাকি গাছের চারা দিতে সুজয় কৃষ্ণের ভদ্রের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিলেন, এর বেশি কোনো পরিচিতি নেই বলে দাবি রাহুল বেরার। রাহুল বেরা কিন্তু একেবারে বোমা ফাটালেন, কারণ যে কল রেকর্ডিং তার ফোন থেকে উদ্ধার হয়েছে সেই কল রেকর্ডিংয়ে নাকি তার গলা নেই, তার কণ্ঠস্বর নয়, তার কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিকে পাঠানোর দাবি করেছেন রাহুল বেরা। রাহুল বেরা কিন্তু একেবারে বেফাঁস মন্তব্য করলেন, কল রেকর্ডিংয়ে তার কণ্ঠস্বর নেওয়ায় যে কল রেকর্ডিংটা পেয়েছে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে রাহুল বেরা তিনি নিজে কথা বলেননি।